অনেকদিন বড় কথা বলতাম না, ব্যবসা বড় আছে। ভালো করে মারিয়ে দেখ কিছুদিন আগে যে এই আপনাদের গাছ বসানোর গতি, সেই গতিটাকে কমানোর জন্য চক্রান্তভাবে আপনাদের বসানো গাছের উপর হামলাই বলা চলে, তো কিছু দুষ্কৃতী মানে গাছকে উবড়ে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। তো সেই বিষয়ে কে গুরুত্ব না দিয়ে আজকে আবার নতুনভাবে চারা গাছ লাগানোর পরিকল্পনা, তো সেই বিষয়ে যারা এই কুকর্ম করেছিল আপনাদের কাজের গতিকে থামিয়ে দেওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, একটাই বক্তব্য আমাদের, যে যারা করেছে তারা না বুঝে করুক, বুঝেই করুক, ইচ্ছাকৃতভাবেই করুক, যে কোনো কারণেই করুক, ছাড়া এটা কিন্তু অত্যন্ত গুরুতর। প্রতিটা শুধুমাত্র যে আমাদের হলো তা তো না, আমাদের হয়তো ছ মাসের পরিশ্রমটা বিফলে গেল, কিন্তু এই অঞ্চলের মানুষের যে পরিবেশের ভারসাম্য রক্ষার যে চেষ্টাটা আমাদের, সেই চেষ্টাটাকে একটা ধাক্কা দেওয়া হলো। কিন্তু আমরা এটাতে হাল ছাড়িনি, আমরা আগের দিনও আপনাকে জানিয়েছিলাম যে আমরা আবার গাছ বসাবো, সেই কারণে যে গাছগুলো উপড়ে ফেলে দিয়েছে আমরা আবার সেই গাছগুলোকে বসাচ্ছি, আবারও যদি উপড়ে দেয় আমরা আবারও গাছ বসাবো। আমরা কিন্তু এই লড়াইটা থেকে সরে যাচ্ছি, আমরা এই গাছগুলো বসিয়ে যাব পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বা দূষণ রোধ করার জন্য। যে গাছের যে প্রয়োজনটা রয়েছে সেই প্রয়োজনটাকে মাথায় রেখে আমরা আবার বসিয়ে যাব গাছ, বসাচ্ছি সেই পুরনো জায়গাগুলো যেখানে গাছগুলো তুলে ফেলে দিয়েছিল সেখানে আমরা আবার গাছ বসাব। আচ্ছা, আপনারা যে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, প্রশাসন এই বিষয়ে কতটা সাড়া দিয়েছেন? প্রশাসনকে আমরা জানিয়েছিলাম, আমরা তো এখানে তদারককারী, সম্পত্তি এখানে সরকারের, আমরা পঞ্চায়েতের মারফত জানিয়েছিলাম, পঞ্চায়েতকে জানিয়েছিলাম। এবার পঞ্চায়েত পুলিশকে জানিয়েছে, পুলিশ এখনও পর্যন্ত সেভাবে কিছুই করেনি, অপরাধীকে গ্রেপ্তার করা বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, এগুলো কিছুই করেনি পুলিশ। তারা কি মানে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নিলে আপনাদের কাজের কিছুটা সুবিধা হতো? হ্যাঁ, অবশ্যই হতো, কারণ কেউ যদি অপরাধ করে ছাড় পেয়ে যায় তাহলে তো সে আবারও অপরাধ করবে, তার তো একটা অন্তত টোকেন পানিশমেন্ট হলেও হওয়া উচিত, একটা দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই তার হওয়া উচিত, তা নাহলে তো সে আবার অপরাধ করবে, ইচ্ছে বড় অপরাধ করবে। তার নামটা? আমার নাম চিরঞ্জীব মান্না, আমি সম্ভবের সভাপতি। কিছুদিন আগে তোমাদের যেই গাছ বসানোর পরিকল্পনা, সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দেওয়ার জন্য যে একটা গাছকে উবড়ে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল, তারপরে আবার নতুন করে গাছ লাগানো, তো আবার এইরকম পদক্ষেপ নেওয়ার কারণটা কি? দেখুন, আমরা এইরকম পদক্ষেপ নেওয়ার প্রথম কারণ হচ্ছে যে আমরা প্রথমত এখানে কাজ করতে চেয়েছিলাম, কারণ পরিবেশের এখন গাছের প্রয়োজন খুবই, সেই জন্য গাছের প্রথম আমরা বসিয়েছিলাম। এবারে কিছু মানুষ বা কিছু বা কেউ মানুষ এরকমভাবে গাছগুলোকে উগড়ে ফেলে দিচ্ছে, এবারে উগড়ে ফেলে দেওয়ার জন্য তো আবার সেই একই রকমভাবে মানে গাছগুলোকে যদি ভেঙেই দেয় তাহলে গাছ বসানোর কোনো মানে হয় না। তারপরে আমরা ওই জন্য আরেকবার করে গাছ বসাচ্ছি, এবারে যদি আবারও ফেলে দেয় তাহলে আমরা আবারও বসাবো, কারণ এইরকমভাবে গাছগুলোকে আমরা বড় করব, এটাই আমাদের আসল উদ্দেশ্য। মানে তোমাদের মানে উদ্দেশ্য থেকে পিছু হওয়ার কোনো পরিকল্পনা নেই? না না, একদমই না। তোমার নামটা? আমার নাম সায়ন পাত্র।